আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার মধ্যে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকে কিন্তু প্রায় অনেক দিন পরে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের রেসিপিটা হচ্ছে খুবই সুস্বাদু মজাদার শামি কাবাব। তো আমরা ইউজুয়ালি কিন্তু শামি কাবাবটা দেখি যে বিফ দিয়েই করা হয়, গরুর গোস্ত দিয়ে করা হয়। বাট আজকে আমরা হচ্ছে এই শামি কাবাবটা চিকেন দিয়ে ট্রাই করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন দিয়েও কিন্তু শামি কাবাবটা খুবই ভালো লাগে খেতে, বুঝেই যায় না যে এটা বিফ দিয়ে করা হয়নি। তো শামি কাবাবটা করার জন্য এখানে হচ্ছে আমরা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি বুটের ডাল, তারপর দিয়ে দিয়েছি আলু, অ্যান্ড দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, তারপর মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি আমরা মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সবগুলোই কিন্তু আমরা 1.5 চামচ পরিমাণ এখানে দিয়েছি, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া আর সাথে স্বাদমতো লবণ। এরই সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া, এটা হচ্ছে বাড়তি টেস্টের জন্য। আর সাথে বাড়তি টেস্টের জন্য এখানে আমরা চাট মশলা আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। তো চাট মশলাটা হচ্ছে যদি হাতের কাছে থাকে তাহলে আমরা ইউজ করবো, আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে সম্পূর্ণ এখানে যে মিশ্রণটা আছে চিকেন আর মশলার, সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা চুলায় বসিয়ে দিব কুক করার জন্য। এখন আমরা এটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর মাঝে মধ্যেই হচ্ছে ঢাকনা উঠে এটা নেড়ে দিতে হবে যাতে পাতিলের নিচে লেগে পুড়ে না যায়, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ মশলার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন আবারও এটা ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে আমাদের যে পানিটা দিয়েছিলাম সম্পূর্ণ এটা কিন্তু শুকিয়ে আসছে। আর এখানে আমরা যে ডাল, তারপর হচ্ছে আলু আর চিকেন দিয়েছি, সম্পূর্ণ জিনিসটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা হচ্ছে খুন্তিটার সাহায্যে এটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে এই সম্পূর্ণ মিশ্রণটাকে স্ম্যাশ করে একটা ডো করে নেব। আর যে ডোটা দিয়েই কিন্তু আমরা হচ্ছে শামি কাবাবটা তৈরি করব। তো এই পর্যায়ে হচ্ছে মিশ্রণটা কিন্তু গরমই আছে, আর গরম থাকা অবস্থায় আমি এখানে স্ম্যাশ করে নিচ্ছেন একটা বাটির সাহায্যে। আর তারপর হচ্ছে ভালো করে এটা যখন মিশে যাবে একবারে তখন হচ্ছে আমাদের ডোটা তৈরি হয়ে যাবে কাবাব তৈরি করার জন্য। তো বাটির সাহায্যে স্ম্যাশ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এরকম দানা দানা রয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে সম্পূর্ণটাকে ভালো করে মাখিয়ে ডোটা তৈরি করে নেওয়া হয়েছে। আর এরই মাঝে এখন এখানে দিয়ে দিয়েছেন কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিয়েছেন এখানে চিলি ফ্লেক্স, আর হচ্ছে এখানে আমরা ইউজ করতেছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে করে রেখেছিলেন, এখন এটা এখানে দিয়ে দিয়েছেন। এখন হচ্ছে এখানে হালকা একটু ঘি মেল্ট করে তারপর এখানে দিয়ে দিয়েছেন, আর এখন হাতের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের কাবাবের ডোটা কিন্তু খুবই স্মুথ হয়েছে আর পারফেক্টের একটা ডো হয়েছে। এখন এটা থেকে অল্প একটু একটু ভাগ করে নিয়ে তারপর হচ্ছে আমরা কাবাবটা বানাবো। আর আমরা তো জানি কাবাবের শেপ কেমন হয়, তো এখান থেকে ফার্স্টে অল্প একটু নিয়ে তারপর দুই হাতে তালু সাজিয়ে হচ্ছে এটাকে একটা গোল বলের মতো করে বানিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা কাবাবের আকার দিয়ে দিচ্ছেন। আর এভাবেই কিন্তু আমরা আমাদের সবগুলোই কাবাব তৈরি করে নেব। আর আমরা সবাই জানি কিন্তু ইউজারি কাবাবগুলো এরকম চ্যাপটাই হয়, বাট আমরা যদি চাই তো অন্য কোনো শেপও দিতে পারি। দেখা যায় যে কুকি কাটার থাকে তো আমরা কুকি কাটার ইউজ করে হার্ট শেপ ও রাউন্ড শেপ এরকম শেপ দিয়েও কিন্তু কাবাবগুলো তৈরি করতে পারি। এখন এখানে হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছেন, আর ডিমটা হচ্ছে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে 1 টেবিল চামচ তরল দুধ দিয়ে দিয়েছেন। আর দুধটা দিয়েছেন যেহেতু আমরা কাবাবগুলি দুধের মধ্যে গড়িয়ে তারপর হচ্ছে ভাজবো, তো অনেক সময় দেখা যায় যে ফেনা উঠে যায়, তো দুধটা দিলে সে ফেনাটা ওঠে না, এই জন্য হচ্ছে ডিমের মধ্যে দুধটা দেয়া। তো ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে দুধের মধ্যে কাবাবগুলি গড়িয়ে নিয়ে আমরা কাবাবগুলি এখন ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা ডিপ ফ্রাই করতেছি না, আমরা দেখা যায় মাছ যেভাবে ভাজি কাবাবগুলো কিন্তু ওইভাবেই অল্প আছে। এখানে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে, তারপর হচ্ছে এই অল্প আছে আমাদের কাবাবগুলি ভেজে নিতে হবে। তো এভাবেই হচ্ছে ফার্স্টে আমরা তেলের মধ্যে কাবাবগুলি দিয়ে নিয়ে তারপর এক পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব।
আর চুলার আঁচটা কমিয়ে রাখলে হচ্ছে তাড়াতাড়ি ভালো করে আমাদের এই কাবাবগুলি ভাজা হবে। সেটা আমরা বাড়িয়ে দিই তো দেখা যাবে যে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যদিও কাঁচা থাকার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে আমরা এখানে যা ইউজ করেছি সবগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। বাট এখানে কিন্তু এভাবে কাবাবটা তৈরি করলে দেখা যায় যে বাটাবাটির ঝামেলাও লাগে না। এভাবেই কিন্তু আমরা এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর হাতে সাহায্যে স্ম্যাশ করে নিয়ে তারপর হচ্ছে কাবাবের ডোটা তৈরি করেছি। তো দেখতেই পেয়েছেন আপনারা যে আমরা কাবাবটা কিন্তু খুবই ইজিলি তৈরি করেছি, খুবই অল্প সময় তৈরি করেছি, আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা কাবাবটা তৈরি করেছি। তেমন কোনো ঝামেলাই হয়নি কাবাবটা তৈরি করতে। আর একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কাবাবটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। তো এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এই কাবাবটা কিন্তু পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে সার্ভ করতে পারি, বা খালি খালিও কিন্তু কাবাব খেতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে ইরাদ কাবাবটা খুবই পছন্দ করেছে, ও খালিও খেয়েছিল, তারপর হচ্ছে আমি আবার ভাতের সাথে ওরে খাওয়াচ্ছি। তো কিন্তু খুবই পছন্দ করেছে কাবাবটা, তো ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর যেহেতু আমি আজকে অনেক দিন পরে ভিডিও একটা আপলোড করছি, তারপর হচ্ছে এরা ট্যাক্সিল তাই একটু রুমের বাইরে গিয়েছিলাম। তো তারপর হচ্ছে অনেক দিন পরে যেহেতু ভিডিওটা আপলোড করেছি, অনেক দিন পরে ভিডিও এডিট করেছি, তারপর ভয়েসও দিয়েছি, তো যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কমেন্ট রিপ্লাই করতে না পারলেও কমেন্ট চেক করি, আর আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে পড়তে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।